আসসালামু আলাইকুম, আমি সিদ্দিক রহমান। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক বড় মাঠ দেখতে পাচ্ছেন, এটা দেখে হয়তো অনেকের মনে অনেক কোশ্চেন আসতে পারে, বাট ফ্লাইং সিগল টিম বেশিরভাগ সময় নেচার খুব পছন্দ করে, সবুজ পছন্দ করে, সেই ধারাবাহিকতাই আজকে আমরা এখানে এসেছি। আজকে কোথায় এসেছি? আজকে হচ্ছে নারায়ণগঞ্জের সাবদি বন্দর থেকে সাবদি আসতে হয়, সাবদিতে এসেছি। সাবদিতে আসার কারণ হচ্ছে এখানে সরিষা ক্ষেত যেটাকে বলে সেটা দেখতে এসেছি, একটু সবুজের এবং হলুদের সমারোহে আসার চেষ্টা করেছি এবং আপনাদের ঘোরানোর চেষ্টা করেছি। আর চেষ্টা করব এখানকার সঠিক তথ্য দিয়ে আপনাদেরকে এখানে নিয়ে আসা এবং আশপাশের কিছু সুন্দর সুন্দর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন, সাবদি সরিষা ক্ষেত এবং আশপাশে আরও কিছু ফুলের বাগান রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। চলুন তাহলে ঘুরে ফিরে দেখা যাক আজকে এই সাবদি বাগান। সরিষা ফুলের সৌন্দর্য মুগ্ধ সবাই, দূর থেকে দেখতে মনে হয় প্রকৃতি হলুদ চাদর পেতে রেখেছে। ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত অর্থাৎ শীতকাল আসতেই ফুটে ওঠে সরিষা ফুল। এই সময় যেদিকে চোখ যায় শুধু হলুদ আর হলুদ। যদিও গ্রামে সরিষা ক্ষেতে দেখা মেলে সবখানে, তবে শহরবাসীদের এই জন্য আফসোস করতে হয়। মাঘ পোষে বইছে শীতের হাওয়া, হিমেল বাতাসে সরিষা হলুদ ফুলে দুলছে বিস্তৃত এলাকা। এক ফুল থেকে আরেক ফুলে মধু আহরণে ছুটছে মৌমাছি। বন্দরের সাবদি এলাকায় গেলে ক্ষেতের পর ক্ষেত জুড়ে সরিষা ফুলের এইরকম নয়নাভিরাম দৃশ্য দেখা মিলবে। এই হাঁস দেখে ছোটকালে ভয় পান নাই, এমন কেউ আছেন কিনা আমাকে জানাবে। সবসময় আমাকে দেখলে দৌড়ানো দিত, আজকেও দৌড়ানো দেওয়ার চেষ্টা করেছে। দেখা যাচ্ছে সবুজ আর সবুজ, সবুজ আর সবুজ, যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ। দেখলেই মন ভরে যায়, মন ভালো হয়ে যায়। এগুলো যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল গাছই আর কি। ওই যে সামনে রজনীগন্ধা লাগানো আছে, কিছুদিন পরেই ফুল ফুটবে, ফেব্রুয়ারি মাস দিকটাতে এই ফুলগুলো ফুটে আর কি। তা এখন আর কি হেক্টরের পর হেক্টর ক্ষেত লাগানো হয়েছে, ক্ষেতের জমি। তো আপনি যখন এই সবুজ এবং হলুদের ভিতর দিয়ে হাঁটবেন, আপনার ভালো লাগা 100%। আসলে এরকম পরিবেশে ঘোরাফেরা করার মতো অভিজ্ঞতা আমাদের খুবই কম হয়, কারণ আমরা সেরকম নেচার কখনোই পাই না আশপাশে। আর সরিষা ফুলে একটা স্মেল আছে যেটা খুবই অসাধারণ, খুবই ভালো লাগে। সো যদি সময় সুযোগ হয় অবশ্যই চেষ্টা করবেন কিছুদিনের ভিতরে আসা, কারণ আবার দেখা যাবে এই ফুলগুলো ফুটে সরিষা দানা হয়ে গিয়েছে, তখন কিন্তু তেমন একটা ভালো নাও লাগতে পারে। তাই সময় সুযোগ বুঝে বের হয়ে যান, ভালো লাগবে কিন্তু অবশ্যই। আচ্ছা, অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, তো হাঁটাহাঁটি করে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তো চাচ্ছিলাম যে একটু গ্রামের পরিবেশে যদি একটু নাস্তা করা যায়। তো এখান থেকে একটুখানি সামনে সাবদি বাজার রয়েছে, সেই বাজারে গিয়ে আমরা এখন উঠে নাস্তা করব। নর্মাল রাস্তাই করব, কিন্তু গ্রামীণ পরিবেশে নাস্তা করার ফিলটা কিন্তু ভিন্ন রকমের হয়। এখানে আসলে আরেকটা ফিল পাবেন, সেটা হচ্ছে এই যে গ্রামীণ পরিবেশে বসে নাস্তা করার যে ফিলটা, একদমই নর্মাল খাবার। দেখেন তাও একটু উপরে সালাদ দিয়ে দিয়েছে, আর গরম গরম পরোটা। সাবদি এখানে হাঁটাহাঁটি করা শেষ করার পর নাস্তা করার জন্য সাবদি বাজারে চলে আসুন। সাবদি বাজারে হরেক রকমের নাস্তার আইটেম রয়েছে, মিষ্টি থেকে শুরু করে নাস্তা সব পাবেন এখানে। আমরা জাস্ট শুধু নাস্তাই করছিলাম, আপনারা চাইলে এখানে আরও নানা রকম খাবার নিয়েও নাস্তা করতে পারবেন। কৃষকরা এবার ভালো ফলনের সম্ভাবনা দেখছে, তবে তাদের এই বাম্পার ফলনের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে দর্শনার্থী। সরিষা ফুলের সঙ্গে ছবি তুলতে গিয়ে ক্ষেতের ভিতর ঢুকে পড়ছেন অনেক, এতে দর্শনার্থীদের পায়ের তলে পিষে সরিষা ক্ষেত নষ্ট হচ্ছে। তাই দিনভর ক্ষেতের পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে কৃষক। সরজমিনে গিয়ে দেখতে পারলাম বন্দরের সাবদি এলাকা ক্ষেতের পর ক্ষেত হলুদ ফুলে ছেয়ে গেছে, প্রকৃতি যেন হলুদ ফুলের বিছানায় নিজেকে বিছিয়ে রেখেছে। বন্দরের অনেক বড় জায়গা জুড়েই এই সরিষা ক্ষেতের আবাদ হয়েছে। আসলে এই পরিবেশ দেখার জন্যই এত দূর থেকে এখানে আসা। আপনি যদি এখানে বসে সাইড থেকে এক কাপ দেশি গরুর দুধে চা নেন এবং এখানে বসে এই পরিবেশ দেখতে থাকেন, আমি নির্দ্বিধায় বলতে পারি আপনার খুবই ভালো লাগবে। সো এই পরিবেশটা দেখার জন্য হলো খুব সকালে একদিন শীতের ভিতর চলে আসুন, ভালো লাগবে। বন্দর অনেকটা নদীমাতৃক বলতে পারেন, পাশেই নদী রয়েছে, তার পাশেই এই রকম সাবদি যেই ফুলের বাগান রয়েছে, সেই ফুলের বাগান ধরেই প্রতি হেক্টর ধরে সরিষা ক্ষেত হয়েছে।
এখানে সরিষা তোলা হলেই পরবর্তীতে ফুলের চাষ করা হবে। অনেক দর্শনার্থীর আগমন করেছে, দেখলাম কিছু জমি মালিকেরাও খারাপ ব্যবহার করছে দর্শনার্থীর জন্য। আসলে কার কথা বলবো, মালিকের কথা বলবো নাকি দর্শনার্থীর কথা বলবো বুঝতে পারছি না। আসলে আমরা ঢাকার মানুষ তো তেমন একটা প্রকৃতির সাথে নিজেদেরকে বিলিয়ে দিতে পারি না, সেই জন্যে হয়তো বা মানুষ এই সরিষা ফুল দেখতে যাচ্ছে, এটা সত্যি। আবার এটাও সত্যি যে সেই জমির মালিকের তাদের যে ফসলগুলো, সাতের ফসলগুলো, সেগুলো আমরা নষ্ট করে ফেলছি। আসলে এই দিকে দুইজনেরই আমি মনে করি একটু সংযম হওয়া উচিত, যেন তাদের ফসলও নষ্ট না হয়, আমরা ঘুরতে গেলে মালিক পক্ষ জানি খুব খারাপ আচরণ না করে, কারণ আমাদের দিকটাও দেখতে হবে, আমরাও তেমন একটা দেখার মতো কিছু পাই না বললেই চলে। যাই হোক, সব মিলিয়ে আমার কাছে ভালোই লেগেছে সরিষা ফুল। ঢাকার কাছে যদি বলেন এটা খুবই কাছে, দেখে আসতে পারেন, ভালো লাগবে আমি মনে করি। আর ঢাকা হতে দিনে গিয়ে দিনে ঘুরে আসার জন্য নারায়ণগঞ্জের এই শাব্দিক আকর্ষণীয় গ্রাম হতে পারে অথবা ভ্রমণ হতে পারে। এখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে প্রাকৃতিক পরিবেশ সবই আপনি এখানে পাবেন। যদি বলি আসবেন কীভাবে, ঢাকার যে কোনো প্রান্ত থেকে প্রথমে গুলিস্তান চলে আসুন, গুলিস্তান থেকে বন্ধন, উৎসব, বিআরটিসি, শীতল, এই আরও নানা রকম বাস পাবেন। এই বাসে করে চলে আসুন চাষারা, চাষারা থেকে রিক্সা করে চলে আসুন 5 নম্বর ঘাট। এই ঘাট থেকে 2 টাকা অথবা 10 টাকা করে পার পার্সন অথবা 50 টাকা রিজার্ভ নিয়ে নৌকা পার হয়ে ওই পারে যেতে হবে বন্দর ঘাটে। বন্দর ঘাট থেকে 25 টাকা করে অটো ভাড়া অথবা রিজার্ভ যদি নেন তাহলে সেক্ষেত্রে 50 থেকে 70 টাকা নেবে, শাব্দী ফুলের গ্রাম বললেই হবে বা শাব্দী বাজার বললেই হবে। সেখানে চলে গেলেই আপনারা খুব ইজিলি এইখানে চলে যেতে পারবেন আশা করি। আচ্ছা, এখানে ঘোরা শেষ করে এখানে বসে ফুচকা বা পাশের দোকানগুলো রয়েছে, এখান থেকে নানা রকম খাবার খেতে পারবেন, কিন্তু সকালের দিকটাতে ফুচকাই বেশি পাওয়া যায়, খেলে আপনাকে ফুচকাই খেতে হবে। এর পাশে অনেক ফুচকার দোকান রয়েছে, তো সেই বাগান থেকে উঠে এসে আমি এই ভাই ভাই ফুচকাতে বসতাম, ওনার মুড়ি এবং ফুচকাটা খুবই মজা, তো সেটাই আমরা খাবো বিধায় এখানে বসেছি। আচ্ছা, এখানে আসলে খাওয়ার মজা থেকে উদ্দেশ্য হচ্ছে ফিল নিয়ে খাওয়া, কারণ পাশে হচ্ছে নদী, নদীর পাশে আপনি যাই খাবেন সেটাই ভালো লাগবে। আমরা ফুচকা নিয়েছি, এখানে হচ্ছে হলো ঝালমুড়ি নিয়েছি আর ফান্টা নিয়েছি পানি হিসেবে। তো খাবারের টেস্ট আসলে বলা যাবে না অ্যাজ ইউজুয়াল, তারপর আপনাদেরকে একটু বলার খাতিরে খেয়ে বলতেছি কেমন, আচ্ছা ফুচকা খেয়ে দেখতেছি কেমন আর কি। ভালো, অ্যাজ ইউজুয়াল যেমন টেস্ট তেমনই আর কি। এখানকার মুড়িটাও নাকি অনেক মজা আর কি, এখানে হালকা একটু ফুচকা দিয়ে দেয়। সো আদানের সময় হয়ে যাচ্ছে, আদান দিচ্ছে আর কি। এখানে বসে আপনি ফুচকা মুড়ি অথবা আর যাই খান না কেন, এক বোতল যদি পানিও খান সেটাও আপনার কাছে ভালো লাগবে। শুধুমাত্র এইখানকার পরিবেশ দেখে আপনি বসে খাবেন, তার পাশে নদী প্রবাহমান, এইটার আসলে অনুভূতি বলে বোঝানোর মতো না। এই হচ্ছে সেই জায়গাটা, এই যে আমি যেখানে বসে খাচ্ছি তার ঠিক পাশেই এই যে বড় বড় গাছগুলো লাগানো, এবং গাছগুলোর ঠিক পাশেই হচ্ছে এই নদীটা। শীতের পরিবেশে আমাদের ঘোরাফেরা শেষ করলাম, খুবই ভালো লাগতেছিল। তো মনে হয় এরকম আর কি, যে গ্রামীণ পরিবেশে আসলে আমার মনে হয় এখানেই যদি একটা ছোট্ট ঘর বানিয়ে থাকতে পারতাম খুবই ভালো হতো, থাকা মানে যাওয়ার ইচ্ছা খুবই কম থাকে বা যেতে চাই না বলতে পারেন। যাই হোক, আজকে ঘুরলাম ফিরলাম, আপনাদেরকে ছোট্ট ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি যেন আপনারা খুব সহজে এখানে আসতে পারেন, সেটাই আসলে মেন উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত হচ্ছে আপনারা যদি এখানে আসেন অবশ্যই এইখানকার খেতেদের ফুল টুল ছিঁড়ে নষ্ট করবেন না, আমরাও ফুল টুল ছিঁড়ে নষ্ট করি নাই, তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যেহেতু এটা একটা ক্ষেত এবং তাদের আসলে ফসল, তারা দিন শেষে এখান থেকে সরিষার তেল বের করবে, সো আপনারা এগুলো নষ্ট করবেন না, আসবেন ঘুরবেন ফিরবেন, একটু সবুজের সাথে বসবেন, এক কাপ চা খাবেন, এটা আপনাদের ভালো লাগবে। যাই হোক, বেশি কথা বলছি না, আপনারা সময় পেলে আসবেন, ঘুরে যাবেন, দেখে যাবেন এই সরিষা ক্ষেত থেকে, অথবা আপনার বাসার পাশে যদি এরকম কোনো সবুজ এবং হলুদের সমারোহ থাকে যাবেন, ব্রেন মন দুটোই ফ্রেশ হবে। যাই হোক, বিদায় নিচ্ছি, আমি সিদ্দিকুর রহমান, ভালো থাকবেন, দেখাবো অন্য কোনো ভিডিওতে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।